জনস্বার্থ বিবেচনায় 28 এপ্রিলের পর সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে করোনার বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সংখ্যক যাত্রী ও নির্ধারিত ভাড়া নিতে হবে, বেশি নিলে শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অপরদিকে হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও পরিকল্পনার পেছনে বিএনপির ভূমিকা থাকার অভিযোগ করেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, হেফাজতের এই নৈরাজ্যে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বরিশাল সড়ক বিভাগ বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে শনিবার মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, জনগণের জীবিকার কথা চিন্তা করে চলমান লকডাউন শেষ হলে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তা ভাবনা করছে। করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। লকডাউন শিথিল হলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিথিল হবে না। যারা কথা ভঙ্গ করবেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক দেশের একটি রাজনৈতিক দল। সাইবার ক্রাইম হবে আর ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সেখানে সরকারের অ্যাকশনের বাইরে থাকবে এটা মনে করার কোনো কারণ নেই। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মিন্টো রোডের বাসভবন থেকে অনলাইনে বলেন, 26 থেকে 28 মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে সেখানে বিএনপি জামাত সক্রিয় অংশ নিয়েছে এবং অর্থায়ন করেছে। তাণ্ডব চালানো হয়েছে হেফাজত ইসলামের ব্যানারে, সেই তাণ্ডবের মধ্যে অর্থ দিয়েছে বিএনপি জামাত, সহযোগিতা করেছে বিএনপি জামাত, একই সাথে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকেও অর্থ পেয়েছে। সারা দেশে যে গণ্ডগোল করা হয়েছে, নৈরাজ্য চালানো হয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা পরিচালনা করা হয়েছে, এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। ভবিষ্যতে সব ধরনের নাশকতা ঠেকাতে সরকার কঠোর নজরদারি রাখবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।